কোথাও ডুবে গেছে ঘরের চাল, কোথাও ভেসে গেছে গোটা ঘর। এমনই ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ অন্তত 8টি জেলা। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে, নেওয়া হয়েছে নতুন কর্মসূচি। বন্যার্তদের সহায়তায় বৃহস্পতিবার সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ চলবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমনটা জানান তিনি। এদিকে সমন্বয়ক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক প্রেস রিলিজে জানানো হয়, ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ে ঢল ও বন্যার কবলে পড়েছে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলেও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে রেস্কিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি পাবলিক ফান্ড রেজিং উদ্যোগ শুরু করেছে বলেও জানান সমন্বয়ক আবু বাকের। সেখানে বন্যার্তদের সহায়তা করার জন্য অর্থ পাঠানোর ঠিকানাও দেয়া হয়েছে।